জিরোনার বিপক্ষে বার্সার ম্যাচে এভাবেই মেসি মেসি বলে চিৎকারে ফেটে পড়েছিল হাজার হাজার ভক্ত সমর্থকরা। চাওয়া একটাই, প্রিয় মেসি ফিরুক আবার নু ক্যাম্পে, নিজের ঘরে। ভক্তদের এই ডাক নিশ্চয়ই শুনেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আগামী মৌসুম থেকে বার্সার জার্সিতে কি আবার দেখা যাবে মেসিকে? এখন পর্যন্ত ইউরোপিয়ান গণমাধ্যমের যা খবর তাতে উত্তরটা ইতিবাচক। শৈশবের ক্লাবে ফিরতে পারেন খুদে এই ফুটবল জাদুঘর, কিন্তু কিভাবে? অর্থনৈতিক দৈন্যদশার কারণে দুই বছর আগে মেসিকে পিএসজির কাছে বিক্রি করেছিল বার্সা। তাকে ফেরাতে যে অর্থ প্রয়োজন তা আছে তো বার্সার? মেসিকে পেতে বার্সাকে যেমন সার দিতে হবে, ঠিক তেমন সার দিতে হবে মেসিকেও। তাহলেই মিলতে পারে দুয়ে দুয়ে চার। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট তো বলছে, মেসি যদি সব মিলিয়ে মৌসুম প্রতি মাত্র 2,50,00,000 ইউরো আয় করতে রাজি থাকেন, তবেই তিনি বার্সেলোনায় ফিরতে পারবেন। এই শর্তে ফিরলে বার্সায় আগের চেয়ে তার বেতন কমবে মেসির। দুই বছর আগে বার্সা ছাড়ার আগে যে অর্থ পেতেন এটা তার চেয়ে 4 গুণ কম। 2020-21 মৌসুমে বার্সায় মেসির আয় ছিল 10 কোটি ইউরো। অর্থাৎ আবার বার্সায় ফিরলে মেসিকে বড় ধরনের অর্থ ছাড় দিতে হবে। ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো বলছে মেসি পিএসজিতে মৌসুম প্রতি প্রায় 3,70,00,000 ইউরো বেতন পান। বিশ্বকাপের পর পিএসজিতে মেসির নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু নানা বিষয়ে বনিবনা না হয় ঝুলে যায় সে চুক্তি প্রক্রিয়া। ফরাসি পত্রিকা লেকিপ জানিয়েছে দুটি কারণে মেসি আর পিএসজির চুক্তি আটকে আছে। প্রথমত মেসির আর্থিক চাহিদা, দ্বিতীয়ত নতুন চুক্তির মেয়াদ। মেসির সামনে রয়েছে কাঁড়ি কাঁড়ি ডলারের হাতছানি। সৌদি আরবের ক্লাব আল হিলাল এবং মার্কিন ক্লাব ইন্টার মায়ামির কাছ থেকে তিনি পেয়েছেন বড় অঙ্কের প্রস্তাব। এমন পরিস্থিতিতে মেসি কম বেতনে বার্সায় ফিরতে রাজি হন কিনা সেটাও দেখার অপেক্ষা। লালিগা সভাপতি হ্যাভিয়ের তাবাস মেসির ফেরা নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন। তিনি বলেছেন মেসিকে নিবন্ধিত করতে হলে বার্সাকে অর্থনৈতিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে, আমরা তাদের কাছ থেকে পরিকল্পনা পাওয়ার অপেক্ষায় আছি। মেসি বার্সার সম্পর্ক যতটা না অর্থ তার চেয়ে বেশি আত্মার। আজকের মেসি সেটা বার্সারই অবদান। নাম যশ খ্যাতি মেসি সব পেয়েছেন নু ক্যাম্পের ক্লাবটিতে। ঘরের ছেলে ঘরে ফিরুক, ভক্তদের আবদার যেমন, পিএসজিতে অস্বস্তিতে থাকা লিওনেল মেসিও কি নিজের প্রিয় আঙিনায় যেতে মরিয়া নন? মাহমুদুল নবী চঞ্চল, কালবেলা স্পোর্টস।